আপনারা আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আর ভিডিওটা শুরু করার পূর্বেই একটু বলে নিই, আজকে আমার একটু ঠান্ডা লেগেছে, কথা বলতে একটু কষ্ট হচ্ছে, সো আপনাদের শুনতে হয়তো একটু কষ্ট হতে পারে বা ভয়েসটা একটু মোটা মোটা লাগতে পারে, সো যাই হোক আপনি একটু মানিয়ে নেবেন। আজকে আপনাদের যারা আমার সাথে কাজ করেন বা ইয়ারড্রপে কাজ করেন, আপনাদের একটা মাথা ব্যথা শুরু হয়ে গেছে বলতে পারেন। সেখানে মাথা ব্যথার বিষয়টা এই জন্য বলতেছি যে বিরাট একটা সমস্যার ভেতরে আপনারা পড়েছেন, কেউ বলতেছেন আর বলতেছেন না। সেটা হচ্ছে আজকে যদি আমরা দেখি যে সকাল থেকে যে সমস্যাটা আমরা পড়েছি সেটা হচ্ছে আমরা যে যে ইথারড্রপস বোর্ডটা ইউজ করি সেখানে কিছু আমরা রিসেন্টলি নোটিফিকেশন পেয়েছি যে আমরা এই ফ্রি সার্ভিসটা তারা অফ করে দিচ্ছে। আর এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বোর্ড বলতে পারেন, তার কারণ হচ্ছে আপনি যখন আপনার ট্রাস্ট আউটে বা টোকেন পকেটে বা যেখানে আপনি পেমেন্ট পান না কেন, আপনার যদি এই বোর্ডের ভিতরে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ করা থাকে সেক্ষেত্রে আপনি নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারেন যে আমি পেমেন্টটা পেয়েছি। সো আমাদের কিন্তু একবার বলতে পারেন যারা ইয়ারড্রপে কাজ করি তাদের ক্ষেত্রে খুব দরকারি একটা বোর্ড বলতে পারেন। কিন্তু তারা রিসেন্টলি আজকে যে আপডেটটা এসেছে যে আমাদেরকে $29 করে মিনিমাম প্রত্যেক মাসে পে করতে হবে, তাহলে আমরা এই সার্ভিসটা নিতে পারবো আর কি। এখন বিষয় হচ্ছে ভাই আমি তো $29 আর্ন করি না, আমি আপনাকে $29 ফি কোথায় থেকে দেবো? আমার পক্ষে সম্ভব না, অন্তত আপনাদের সম্ভব হবে না। তার কারণ এদের যে লেভেলটা দিয়েছে দেখেন, এক মাসের জন্য $29 এবং এক বছরের জন্য $290, $290 প্রায় আপনার $29,000। সো আমাদের কিন্তু একটা বিকল্প পথ বাইর করতে হবে যার মাধ্যমে আমরা এই যে ইথেরিয়াম বোর্ডের নোটিফিকেশনগুলো পেয়ে যাই। সো যাই হোক, আপনাদের সমস্যা আর আমাদের সমাধান করার চেষ্টা অবশ্যই করতে হবে, আমি আপনাদেরকে সমাধান দিয়ে দেবো, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। সো এখন আপনাদের বলতে পারেন যে এখন ইথারড্রপস এ ট্র্যাকিং বোর্ডে কি আমরা এখন নোটিফিকেশনটা পাবো? হ্যাঁ, রিসেন্টলি তারা অপশনগুলো অফ করেনি, বাট অফ করতে পারে এরকম একটা তারা কিন্তু নোটিশ করে দিয়েছে। যদি আপনি পোস্টটা পড়েন সেক্ষেত্রে আপনি অবশ্যই বুঝতে পারবেন। আর একটা কথা বলে নিই যে তারা কেনই বা ফ্রি সার্ভিস দিবে, তার কারণ ভাই এই বোর্ডটা এখন অনেক জনপ্রিয় কিন্তু এদের কোনো আর্নিং সিস্টেম নাই বা আর্ন করতে পারে না। এরকম একটা প্ল্যাটফর্ম আপনি ইউজ করতেছেন বাট আপনি সার্ভিস চার্জ দিবেন না, তা কেমন করে হয়? কিন্তু যে সার্ভিস চার্জটা তারা রেখেছে সেটা আমাদের সাধ্যের বাইরে। আমরা একটা মানে স্বল্প আয়ের দেশে বসবাস করি, আমাদের তো প্রত্যেক মাসে $29 ফি দিতে পারবো না। সো যাই হোক, আমি আপনাদেরকে আরও দুইটা বোর্ড দেবো, সেই দুটা বোর্ডের মাধ্যমে আপনি সেমভাবে এরকম আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, সেমভাবে নোটিফিকেশন পেয়ে যাবেন। সো সেই দুইটা বোর্ড আপনি কীভাবে সেট আপ করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখে দেবো, ভিডিওটা সম্পূর্ণ দেখেন। যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন একেবারে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি আপনি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমি নিত্য নতুন আপনাদেরকে নতুন নতুন আর্নিং সাইট এবং ইয়ারড্রপ দেওয়ার চেষ্টা করি। আর মাস্ট বি আমাদের টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবার্সে বর্তমানে কিন্তু যারা ইয়ারড্রপে কাজ করেন তাদের জন্য টেলিগ্রামটা বেস্ট, টেলিগ্রামে কিন্তু আমরা ইয়ারড্রপ শেয়ার করে থাকি। ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলটা লিঙ্ক দেওয়া থাকবে। সো যাই হোক, আমি আপনাদেরকে দুইটা বোর্ড দেবো, যেই দুইটা বোর্ড আপনার সেম আপনার ইথারড্রপস বোর্ডের মতো কাজ করবে এবং আপনার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। এবং এই দুইটা বোর্ডের জন্য আপনাকে কোনো সার্চ বা ফি দেওয়া লাগবে না, জাস্ট ফ্রি। সো এই বোর্ডের লিঙ্ক কোথায় পাবেন ভিডিও ডিসক্রিপশনে চেক করে দেখবেন। এখানে প্রথম হচ্ছে একটা হচ্ছে ট্রাক বোর্ড রয়েছে আর একটা হচ্ছে ইভিএম বোর্ড রয়েছে। সো আমি দুইটা বোর্ড আপনাদেরকে সেট আপ করে দেখাই। প্রথমটা হচ্ছে ইভিএম বোর্ডটা আমি সেট আপ করে দেখাই, এই জন্য আমরা কী করবো দুই নম্বরটার উপরে ক্লিক করে দেবো। আর এই বোর্ড দুটার কাজ কিন্তু অনেক ভালো ওইটার মতনই। আর একটা কথা বলি, যারা ইয়ারড্রপে কাজ করেন তারা কিন্তু জানেন যে ইথার বোর্ডের প্রয়োজনটা কেমন, ইথারড্রপস বোর্ডের কিন্তু অনেক প্রয়োজন। সো যাই হোক, আমরা বোর্ডটা কীভাবে সেট আপ করবো সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। সো বোর্ডটা সেট আপ করার জন্য প্রথমে আপনি স্টার্ট করে দেবেন, আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেন আপনি কী করবেন, অ্যাডে ক্লিক করে দেবেন, এই যে অ্যাড আছে এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এরকম একটা অপশন চলে আসবে, এরকম আসবে আপনাকে বলবে আপনি এখানে কী কী সার্ভিস পাচ্ছেন, ইথেরিয়াম আছে, পলিগন আছে, ফ্যান্টম আছে, আরও অনেক কিছু আছে, এক্সেট্রা এক্সেট্রা রয়েছে, সবগুলো সার্ভিস কিন্তু এখানে আপনি একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। সো আপনি ফার্স্ট অফ অল কী করবেন, এরকম আসার পরবর্তীতে কনফার্মে ক্লিক করে দেবেন। সো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আপনি আবার হচ্ছে কনফার্মে ক্লিক করে দেবেন। দিলাম, আচ্ছা এখন আমাদেরকে অ্যাড্রেসটা সেট আপ করতে হবে। এই অ্যাড্রেসটা সেট আপ করার জন্য আমরা চলে যাবো হচ্ছে কোথায়, ট্রাস্ট ওয়েটে। আমি আপনাদেরকে একবার সেট আপ করে দেখাই। দেখেন এটা হচ্ছে আমার ট্রাস্ট ওয়ার, সেখান থেকে আমরা ইথেরিয়াম অ্যাড্রেসটা নেব। আর ইথেরিয়াম অ্যাড্রেসটা যদি আপনি কপি করে নেন তাহলে সবগুলো মানে টোকেনের নোটিফিকেশনে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি প্রথমে কী করবেন, অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পরবর্তীতে এখানে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরবর্তীতে আপনার নাম ইউজ করবেন বা আপনার যা ইচ্ছা সেটা আপনি ইউজ করবেন। সেখান থেকে আমি সাপোজ দিয়ে দিচ্ছি হচ্ছে আপডেট দিলাম, আপডেট লিখবো আর কিছু লিখবো না। দেন আমরা কী করবো, সেন্ড অপশনে ক্লিক করে দেবো, ক্লিক করে দেবো। এই দেখেন ওয়ালেট অ্যাডেড, আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং আমরা যদি এখানে ক্লিক করে লিস্টে ক্লিক করি সেক্ষেত্রে আমরা কিন্তু লিস্ট দেখতে পারবো।
এবং এখানে যখনই আপনি ট্রানজ্যাকশন করবেন এখানে আপনি ইনস্ট্যান্টলি নোটিফিকেশনটা পেয়ে যাবেন, সেম আপনার ইথারবোটের মতো। সো আমরা কেন সার্চ বা ফি দেবো? আমরা এটা ইউজ করব যে আমাকে ফ্রি দিবে না সেটা আমি ইউজ করব না, তার কারণ আমার কাছে অত টাকা নেই। সো আমরা কী করবো এখন, ওপরে বোটের নোটিফিকেশনটা এখান থেকে অন করে দেবো, সেক্ষেত্রে আমাদের কিন্তু আরও সুবিধা হবে। সো এটা আমি অন করে দিলাম, আমাদের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। আপনার অবশ্যই ইভিএম ওয়ালেট ট্র্যাকার এটা এখন আপনি ইউজ করতে পারেন, সো আর একটা ইউজ করতে পারেন সেটা আমি আপনাদের দেখে দিচ্ছি, এটা অনেক ভালো। এটা হচ্ছে ট্র্যাক বোট, এটা হচ্ছে এক নাম্বারটা, প্রথমে দুই নাম্বারটা দেখে দিয়েছিলাম, এটা আপনি ফার্স্ট অফ অল স্টার্ট করে দেবেন, দুইটা অনেক ভালো, স্টার্ট করে দেবেন, দর পরবর্তীতে একটু অপেক্ষা করবেন, এগুলোতে আপনার মাঝে মাঝে একটু লোড নেয়। আচ্ছা এরকম আসলো, আসার পরবর্তীতে দেখেন এই যে অ্যাড মোর ওয়ালেট, এখানে একটা প্রেস করে দেবেন। একদম সিম্পলভাবে আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি, এখান থেকে দেখেন সেন্ড মি দ্য লিস্ট অফ ওয়ালেটস, সো এখান থেকে আমরা ইথেরিয়াম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, সেন্ড করে দিচ্ছি, কি আসে? আচ্ছা ওকে, কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ইফ ইউ ওয়ান্ট টু নেম দিস ওয়ালেট সেন্ড দ্য নেম নাও। আচ্ছা আপনি যদি কোনো ওয়ালেটের নাম দিতে চান সেক্ষেত্রে আপনি সে নামটা দিতে পারেন। আমি এখানে সাপোজ একটা নাম দিচ্ছি আপডেট, তার কারণ আমার চ্যানেল নাম হচ্ছে আপডেট আর্নিং নিউজ, সেক্ষেত্রে আমি আপডেট ইউজ করলাম, সেন্ড করে দেবো। আমাদের কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল, এবং যখনই আমরা এখন ট্রানজ্যাকশন করবো দেখবেন এখানে আপনার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। সো কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আরও। ওকে এখন আমি আপনাদেরকে একবারে পরীক্ষামূলক দেখাবো যে এটা ঠিকমতো কাজ করে কি না। এখানে আমার দেখেন এটা পলিগন রয়েছে প্রায় $9 মতো আমার অ্যাকাউন্টে। সো এখান থেকে আমরা কোথাও একটা মানে সেন্ড করে দিচ্ছি একটা, আচ্ছা আমি এখান থেকে $2 সেন্ড করে দিচ্ছি। এখান থেকে দেখা যাক আমাদের বোর্ডটা ঠিকমতো কাজ করে কি না, তার কারণ ভিডিও দিচ্ছি প্রুফ করে দেখাতে হবে। সো আমরা দেখেন একটু আমরা অপেক্ষা করব, এটা কিন্তু অলরেডি ট্রান্সফারে চলে গেছে। আচ্ছা আপনি নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা এটা আমার ইথেরিয়াম বোর্ডের আগেরটা যে ইউজ করতাম সেটা নোটিফিকেশন আসছে, যা ওল্ডটা ওল্ডটা এখনও কাজ করতেছে। সো দেখেন আমরা একটু অপেক্ষা করবো, এটার ভিতরে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যেটা আমরা নতুন ইউজ করলাম আর কি। এই দেখেন প্রথমটা কিন্তু আমাদের অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে, এই দেখেন, এই যে দেখেন ইভিএমটা অলরেডি কাজ করা শুরু দিয়েছে। 8:41 আমি ট্রানজ্যাকশন করেছি, অলরেডি কিন্তু আমাদের ট্রানজ্যাকশনটা হয়ে গেছে, এই দেখেন দেখালাম, এই দেখেন $1.99 বা $2 কিন্তু আমি ট্রান্সফার করে দিয়েছি। সো বন্ধুগণ আমি কেন $29 চার্জ দেব? আমার তো সামর্থ্য নাই রে ভাই, বাংলাদেশে $29 দাম $2900, সো এটা বুঝতে হবে। সো যাই হোক, অনেকেই কিন্তু একটা টেনশনে পড়েছিলেন, আমিও কিন্তু টেনশনে পড়েছিলাম, প্রায় 1 থেকে 2 ঘন্টা আমি অনেক খোঁজাখুঁজি করছি যে এরকম একটা বোর্ডের দরকার, তার কারণ আমি কাজ করি, আমাকে নোটিফিকেশনের দরকার। সাপোজ আপনি একটা এয়ারড্রপতে পেমেন্ট পেলেন, আপনি বুঝতে পারলেন না, নোটিফিকেশন আপনি পালেন না, সেই টোকেনটা আপনাকে তাড়াতাড়ি সেল করতে হবে। এয়ারড্রপের পেমেন্ট সেল করলে প্রথম দিকে আপনি ভালো একটা প্রফিট পাওয়া যায়। আচ্ছা আমরা দুইটা বোর্ড কিন্তু ইউজ করেছিলাম, একটাতে এখনও নোটিফিকেশন আসেনি, সো টেনশনের কোনো কারণ নাই। এটাতে হয়তো আপনার স্মার্ট চেইন বিএনবি নোটিফিকেশনটা পাবেন, পলিগনের নোটিফিকেশনটা হয়তো এটাতে পাবেন না, এই ট্র্যাক বোর্ডে আমি জানি না, তার কারণ আমি একটা ইউজ করি, ওখানে শুধুমাত্র আপনার স্মার্ট চেইনের নোটিফিকেশনটা পাই। এখানে কিন্তু আমি পলিগনের টোকেন কিন্তু ট্রান্সফার করেছি, সেই জন্য কিন্তু আপনার আমি নোটিফিকেশন পেলাম না, বাট ইভিএম বোর্ডে আপনি সব কিছু নোটিফিকেশনই পেয়ে যাবেন, এই দেখেন সব কিছু কিন্তু পেয়ে গেছেন। সো আশা করি ভিডিওটা দেখে আপনি উপকৃত হয়েছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, তার কারণ আপনাদের মানে কোনো নাই, জাস্ট আপনাদের প্রয়োজনে কিন্তু ভিডিওটা দিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা পরবর্তী অন্য কোনো ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।